সো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ডাব্লিউ বি মেন্টার আর আজকে একটা নতুন গ্লিজ এসে যেটা ম্যাকআউটে খুব কমন ব্যাপার যে ম্যাকআউটে বরাবরই গ্লিচ আসতে থাকে তো এই যে গ্লিজটা আছে এটার জন্য প্রচুর প্যানিক সৃষ্টি হচ্ছে তোমরা যদি না জেনে থাকো তো অনেকজন একটু চেক করে নাও এবং কমেন্টটা জানিয়ে দাও তোমাদেরও কি সেম এটা হচ্ছে এমএর পয়েন্ট যেটা তোমাদেরকে প্রত্যেক বছরের এন্ডে জমা দিতেই হয় সেই বছরটাকে পাস করার জন্য তো যারা ফাইনাল ইয়ার যারা থার্ড ইয়ার যারা সেকেন্ড ইয়ার যারা ফার্স্ট ইয়ার সবাই নিজেদের এমএর পয়েন্টের যে স্ট্যাটাস সেটা একবার চেক করে নাও কারণ এটা প্রচুর রিপোর্ট এসেছে প্রচুর মেসেজ এসেছে আমাকে ইনস্টাগ্রামে ডিসক্রিপশনে যাওয়ার লিঙ্কটা পেয়ে যাবে সেখানে প্রচুরজন জানিয়েছে যে তাদের ফার্স্ট ইয়ারের যেটা স্ট্যাটাস মানে তোমরা সেটা কীভাবে দেখতে হবে আমি স্ক্রিনে তোমাদেরকে দেখাচ্ছি যে মেকআটের ওয়েবসাইটে যে যে আর পয়েন্টের যে অপশান আছে সেটা ক্লিক করলে কী দেখাচ্ছে না দেখাচ্ছে টোটালটা এই ভিডিও দেখাচ্ছি তো তারা ওটা ক্লিক করছে ক্লিক করার পর সেখানে তাদের টোটাল পয়েন্টটা দেখিয়ে দিচ্ছে যে এত পয়েন্ট কিন্তু কিসে তারা ওটা পেয়েছে কিসে না পেয়েছে বা অনেকজন হয়তো পঁচিশ পয়েন্ট জমা দিয়ে দেখা দেখাচ্ছে সে দশ পয়েন্ট জমা দিয়েছে তো সবাই নিজের স্ট্যাটাসটা আগে দেখেন যে নিচে যদি স্ট্যাটাসে লেখা থাকে যে কোয়ালিফাইড দেন তোমার কোনো প্রবলেম নেই বাট তোমার এই প্রবলেমটা হচ্ছে কিনা যে তুমি দিয়েছ পঁচিশ পয়েন্ট দেখাচ্ছে দশ পয়েন্ট সেটা হচ্ছে কিনা তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই জানিও এটা রিগার্ডিং আমি মেকআউটে কালকে সকালে কথা বলবো দেন যে আদার্স যে কলেজের টিচাররা আছে যারা এই এম এ পয়েন্ট রিলেটেড দেখে তাদের সাথেও কথা বলবো দেন ফাইনাল তোমাদেরকে একটা ডিসিশন কাল পরশুর মধ্যেই জানাবো কারণ জানো একত্রিশ তারিখ হচ্ছে লাস্ট ডেট এবং লাস্ট ডেট পেরিয়ে গেলে এমএর পয়েন্টে যদি গোলমাল থাকে তো মানে সেটা কিন্তু একদম তুমি পেয়ে ইয়ারল্যাক সেক্ষেত্রে আর পয়েন্টের রিগার্ডিং কোন রকম কোনো গাফিলতি করো না আমি দেখাচ্ছি কি কি দেখাচ্ছে এখন চলে আসছি স্ক্রিনে আগে যদি নতুন সাবস্ক্রাইব রাখো ভিডিওটা লাইক করে এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে কারণ এমএর পয়েন্টের যে স্ট্যাটাস সেটা কোয়ালিফাইড আছে নাকি দেখো এবং তোমাদের যে পয়েন্ট সেই পয়েন্ট ঠিকঠাক দেখাচ্ছে নাকি সেটা আমি অ্যাকাউন্ট একবার দেখে না তো আমরা চলে এসেছি স্ক্রিনে এবং এখানে দেখতে পাচ্ছি আমরা একটা বিখ্যাত ইউনিভার্সিটি যার নাম আউট তার যে আগের তিনটে আমাদের পড়েছে যে আর রিপোর্ট ঠিক আছে তো আর রিপোর্টে দেখতে পাচ্ছ যে ওয়ান যেটা ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেকেন্ড ইয়ার এবং তিনটা হচ্ছে থার্ড ইয়ারের চার নাম্বার যাদের যাদের কলেজের ভেরিফাই হয়ে গেছে তারা চার নাম্বারটা চেক করে নিতে পারো তো আমি ফার্স্ট এটা খুলছি ঠিক আছে ভিউ ক্লিক করলাম দেখা যাক ফার্স্ট ইয়ারে কী আছে দেখতে পাচ্ছ কোনো রকম কোনো অ্যাক্টিভিটি নেই টোটাল পয়েন্ট থার্টি পারমিসিবল পয়েন্ট টোয়েন্টি ফাইভ তো এরকম প্রবলেম যদি তোমাদেরও এসেছে তোমরা কমেন্টে জানাও যে কতগুলো স্টুডেন্টের আলটিমেটলি এরকম প্রবলেম আসছে সেটা জানা দরকার নাকি কিছু কলেজের স্টুডেন্টদেরই এটা পার্টিকুলার আসছে তো তোমার নাম কলেজের নেম এবং তোমার এই প্রবলেমটা আছে নাকি সেটা জানিও এবং এটা নিজের ডিপার্টমেন্টের বন্ধুদেরকে জানাও যে সত্যি তাদেরও কি এই প্রবলেমটা আসছে ইন কেস তোমার যদি গোটা ডিপার্টমেন্টেরই প্রবলেমটা আসছে তুমি ডাইরেক্ট তোমাদের কলেজের অফিসের স্যারের সঙ্গে কথা বলো যে এমনি এর পয়েন্টে গ্লিচ করছে প্রত্যেক কলেজ থেকে যখন অ্যাকাউন্টের কাছে নোটিশ যাবে যে এটা একটা ইস্যু হয়েছে ওয়েবসাইটে তারা কিন্তু সেটা চেক করবে কারণ আমি আবারও বলছি থার্টি ফার্স্ট হচ্ছে এটা লাস্ট ডেট তার আগে এমআর পয়েন্ট ক্লিয়ার করো এবং এম পয়েন্ট কীভাবে ফ্রিতে পাবে তার অলরেডি ভিডিও আমরা প্রচুর দিয়ে রেখেছি ডাবলিউ বিএনটার এমএআর পয়েন্ট ফ্রিতে পাওয়ার এই কিছুদিন আগে একটা ভিডিও দেওয়া আছে এর আগের বছর থেকেও ভিডিও দেওয়া আছে তাই ওটা নিয়ে কোনো চাপ নিও না কারণ যদি এখনও কমপ্লিট না হয়ে থাকে সে কমপ্লিট করে নাও আর এই গ্লিচটা যদি এসে থাকে তোমরা কিন্তু অবশ্যই কলেজের অফিসের সাথে কন্ট্যাক্ট করো ঠিক আছে বাকি এর রিগার্ডিং যেটার কি সলিউশন হবে তার আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার যদি প্রবলেম এসে থাকে তুমি নিজের নাম এবং কলেজের নেমটা কমেন্টে কিন্তু অবশ্যই জানতে পারো বাকি মেসেজ করতে হলে ইনস্টাগ্রামটা আইডিটা আমার ডেসক্রিপশন দেওয়া আছে ঠিক আছে অল দ্য বেস্ট বাই